নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে আজকে একটি নোটিফিকেশন বের হয়েছে। নোটিফিকেশনে বলা হয়েছে, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয় প্রধান ও সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পর্ষদ পরিচালিত 2023 সালের উচ্চতর মাধ্যমিক, মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসি আলিম পরীক্ষার ফলাফল আগামী 5 জুন 2023 ইংরাজি সোমবার দুপুর 12টায় পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে করবেন। অর্থাৎ আগামী 5 তারিখ ত্রিপুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে এবং তোমরা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে। দুপুর 12:30 থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে এবং ওয়েবসাইটগুলি রয়েছে, এই জায়গায় ওয়েবসাইটগুলি রয়েছে তোমাদের www.tbsc.tripura.gov.in, www.tripurarezults.nic.in, www.tbresults.tripura.gov.in, www.tripurainfo.com, www.exametc.com, www.jagoronjosh.com, www.results.shiksha। তারপরে তোমাকে, তোমাদের কি বলা হয়েছে যে মার্কশিট এবং সার্টিফিকেট কবে দেওয়া হবে সেই তারিখগুলা এবং স্থানগুলা পরবর্তী সময়ে তোমাদের বলে দেওয়া হবে। তাহলে তোমাদের জন্য খুশির খবর, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2023 সালে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। ধন্যবাদ।